ভোটের মাঠের জোটের হিসেব কষা এখনো বাকি। আগামী জাতীয় নির্বাচনে কে কোথায় থাকবে তা বলে দেবে সময়। আওয়ামী লীগ চায় অংশ নেবে সব দল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। জনগণের যে ভোট, অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সাথে কে থাকবে না থাকবে বা নতুন জোট হবে বা কী হবে হোক, অসুবিধা নাই তো, সবাই ইলেকশনে পার্টিসিপেট করুক সেটাই আমরা চাই। আর যদি কেউ না করে এটা যার যার দলের সিদ্ধান্ত, এখানে আমাদের তো সেজন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না। আগামী বছরের ডিসেম্বর অথবা 2024-এর জানুয়ারিতে জাতীয় নির্বাচন, রোডম্যাপ প্রকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান সরকারকে টিকিয়ে রাখতেই কাজ করছে ইসি, অভিযোগ বিএনপির, আন্দোলনের ঘোষণা। নির্বাচন কেন্দ্র করে বিশৃঙ্খলা হলে রুখে দেবে আওয়ামী লীগ। যানজট এড়াতে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রে যেতে অনুরোধ। কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, প্রশ্ন ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা। জঙ্গিবাদের দীক্ষা দিয়ে কুমিল্লার 7 কলেজ ছাত্রকে বাড়ি ছাড়া করার হত্যা, চিকিৎসক শাকির গ্রেফতার। আগেও আটক হয়েছিলেন একবার, টার্গেট করতেন মেধাবীদের। নিম্নচাপের প্রভাবে আজও বৈরী আবহাওয়ার কবলে দেশ, নদ নদীর পানি বেড়ে লোকালয়ে, বৃষ্টিতে রাজধানীতে যানজটে চরম ভোগান্তি। এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েই বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির। বিস্ময় জাগিয়ে সুযোগ পেলেন নাজমুল শান্ত, স্ট্যান্ড বাই 4 ক্রিকেটার।